বিভিন্ন ধরনের অপপ্রচার তো হয়েছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। এই অপপ্রচার দ্বারা এই ধরনের প্রতিবেদনগুলো অনেক ক্ষেত্রেই প্রভাবিত হয়েছে। এই প্রভাবিত হলে তখন বাস্তবতার প্রতিফলন থাকে না। তবে একই সাথে আমি মনে করি আমাদের দিক থেকেও এই যে অপপ্রচারের বা অপতথ্যের বিপক্ষে সঠিক তথ্য তুলে ধরার যে বিষয়টি, সেই দায়িত্বগুলো আমরা এখন পালন করার চেষ্টা করছি। আমরা অতীতে করেছি, এখন করছি, ভবিষ্যতে করব। আমাদের কাজ হলো অসত্যকে সত্য দিয়ে মোকাবেলা করা। যদি আমি এটিও বলেছি যে এই রিপোর্টেই যদি এমন কিছু থেকে থাকে যেটা আসলে সত্য সত্যই আমাদের এই গণমাধ্যমের পরিবেশ নিয়ে কিছু চ্যালেঞ্জের বিষয় উল্লেখ করা আছে, যেখানে আমাদেরই ইম্প্রুভ করার সুযোগ আছে, আমি সেটি আবার অ্যাডমিট করে আমরা ইম্প্রুভ করার চেষ্টা করব, সেখানে আমরা কোনো প্রতিবাদ করব না। আমাদের বক্তব্য হচ্ছে যে এই প্রতিবেদনগুলো যারা প্রকাশ করে তারা তো কোনো না কোনো পদ্ধতি ফলো করে, মেথোডোলজি ফলো করে। এই মেথোডোলজির মধ্যে যদি দুর্বলতা থাকে সেটি ধরিয়ে দেয়, এবং তারা যে তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করে সে তথ্যের মধ্যে যদি ভ্রান্তি থাকে, ভুল থাকে, সেটা ধরিয়ে দেয়। আর তাদের প্রতিবেদনে যদি সত্য কিছু থাকে, যেখানে আমাদের আসলে আত্মসমালোচনা করার প্রয়োজন এবং সেখানে মানে আরও উন্নতিকরণের সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা সেটিকে ইতিবাচকভাবে অ্যাড্রেস করব। তো সব কিছু মিলিয়ে আমরা যেটি চাই, আমাদের এই র্যাঙ্কিংয়ে আমরা আরও উপরে উঠতে চাই জেনুইনলি, যাতে এগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে বা অপব্যবহার করে আমাদের বিপক্ষে কোনো ধরনের নেগেটিভ ব্র্যান্ডিং ক্রিয়েট করার কেউ সুযোগ না পায়, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। যখন এইখানে বা এই ধরনের প্রতিবেদনে ভুল তথ্য থাকে, যেটা আমি বললাম, এবং বাস্তবতার প্রতিফলন ঘটে না, তখন এই ধরনের প্রতিবেদনগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে যারা বাংলাদেশের ভিতরে বাংলাদেশ এবং এই সরকারের বিরোধী, বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশের বিরোধী, তারা এই ধরনের প্রতিবেদনকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটা নেতিবাচক ব্র্যান্ডিং করার অপচেষ্টা নেয়।